Hey my loves, welcome back. If you are new here, hi, I am Indu and I make content on beauty and lifestyle. আচ্ছা তো আজকের ভিডিও টাইটেলটা পড়ে তো তোমরা জেনে গিয়ে হবে যে আজকের ভিডিওটা বাংলাতে হতে চলেছে। যেহেতু তোমরা আমার আগের বাংলা ভিডিওতে খুব ভালোবাসা দেখিয়েছো, তো যেহেতু পয়লা বৈশাখ আছে তো আমি জানি তোমরা অনেকেই এরম করে সাজুগুজু করে পয়লা বৈশাখের দিনকে বেরোতে ভালোবাসো, তাই জন্য আমি ভাবলাম খুবই সিম্পল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করা যাক। তো তোমার যদি ইচ্ছে থাকে ভিডিওটা দেখার, দেন প্লিজ কিপ অন ওয়াচিং। আই মিন্ট ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন প্লিজ কিপ অন। মেকআপ স্টার্ট করার আগে আমি একটু স্কিন কেয়ার করে নেবো, আর তার জন্য আমি ইউজ করছি পন্ডস সুপার লাইট জেল। দিস ইজ ভেরি হাইড্রেটিং, আমার খুব পছন্দ এই ক্রিমটা। এরপর আমি প্রাইমার অ্যাপ্লাই করে নেবো, তার জন্য আমি ইউজ করছি কালার বার প্রাইমার ওয়াটার। প্রাইমারটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আমি নিজের ফেসটাকে একটু কালার কারেক্ট করে নেবো, আর তার জন্য আমি ইউজ করছি এলেগার প্রো কনসিল। এই শেডটা আমার আসল কমপ্লেক্সন থেকে 1 or 2 শেডস ডার্কার, আর এর মধ্যে একটু পিচি আন্ডারটোনও আছে, তো ইট হেল্পস মি টু কালার কারেক্ট। আমি কনসিলারটাকে আমার আঙুল দিয়ে ব্লেন্ড করে নেব, আর আমি যতটা পেরেছি কম প্রোডাক্ট ইউজ করেছি, কারণ তুমি যত কম প্রোডাক্ট ইউজ করবে না তোমার মেকআপটা তত ফ্ললেস লাগবে দেখতে, আর কেকিও লাগবে না দেখতে। নেক্সট আমি ফাউন্ডেশন ইউজ করে নেবো, আর তার জন্য আমি ইউজ করছি এলফ ফ্ললেস স্যাটিন ফাউন্ডেশন, ইট ইজ ইন দ্য শেড ভ্যানিলা। এই ফাউন্ডেশনটার ফিনিশটা খুবই স্কিন লাইক আর খুব ভালো লাগে দেখতে, স্পেশালি ওয়েন ইউ আর ওয়েয়ারিং ইট ডিউরিং দ্য ডে টাইম। এটা ফুল কভারেজ নয়, এটা মিডিয়াম টু বিল্ডেবল কভারেজ, বাট আমার এই ফাউন্ডেশনটা খুবই পছন্দ হচ্ছে আর এটা খুবই লাইট ওয়েট টু বি অনেস্ট। নেক্সট আমি ফাউন্ডেশনটাকে সেট করে নেবো, তার জন্য আমি ইউজ করছি মেবেলিন ফিট মি লুজ পাউডার। আমি এক্সেস প্রোডাক্টটাকে নিজের হাতের মধ্যে আগে ড্যাব করে নিয়ে তারপর অ্যাপ্লাই করব, তার ফলে হবে কি অ্যাগেন আমি অনেকই কম প্রোডাক্ট ইউজ করব আর মেকআপটা কেকই লাগবে না দেখতে। নেক্সট আমি নিজের আইব্রোজ ফিল করে নেবো, আর তার জন্য আমি এই শেডটা ইউজ করছি, আর নিজের স্পার্স এরিয়াসগুলোতে ফিল আপ করে নেবো, আর মাঝে মাঝে আমি একটু স্পুলি দিয়ে ব্রাশ করতে থাকবো, তার ফলে হবে কি আমার আই শ্যাডোটা ভালো করে ব্লেন্ড হয়ে যাবে আর ব্রাউজটা একদম ন্যাচারাল লাগবে দেখতে। আচ্ছা তো আমি এবার নিজের আই মেকআপটা কমপ্লিট করে নেবো, তার জন্য আমি এই জেল লাইনারটাকে নিয়ে নিজের লেটসে লাইন করে ওটাকে স্মাজ করে নেবো। বাট আমি জানি তোমরা অনেকেই স্ট্রেচ করে স্মাজ করতে বেশি পছন্দ করো, তো নিজের চোখের বাইরের থেকে ওটাকে স্ট্রেচ না করে তোমরা যদি এখান থেকে এরকম করে স্ট্রেচ করো তাহলে হবে কি তোমাদের রিঙ্কলসের প্রবলেমসটাও হবে না। তো আমি অ্যাকচুয়ালি স্ট্রেচ করে স্মাজ করতে পছন্দ করি না, সো আই জাস্ট ডু ইট ইন মাই ওয়ে। আর স্মাজ করে নেওয়ার পর আমি এই আই শ্যাডো শেডটাকে ইউজ করে ওটাকে আর একটু ব্লেন্ড করে নিয়ে ওটাকে স্মাজ করে নেব। আমি ওই আই শ্যাডো শেডটাকে দিয়েই একটুখানি উইং মতন করে নেব, তাহলে ওটা দেখতে একটা স্মাজড স্মোকি লাইনার মতন লাগবে। আর তারপর একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিজের পুরো লিডসে পুরো ক্রিজ এরিয়াতে ব্লেন্ড করে নেব, আর তারপর এই শেডটাকে নিয়ে শুধু এজেসগুলোতে ব্লেন্ড করে নেব, তাহলে তোমার আই শ্যাডোটা আরও ব্লেন্ডেড লাগবে দেখতে। চোখটাতে আর একটু ডেফিনেশন দেওয়ার জন্য আমি একটু লাইনার লাগিয়ে নেব, আর বলতে পারো আমি টাইট লাইন করছি ভেরি ক্লোজ টু মাই ল্যাশ লাইন। নেক্সট আমি নিজের আই ল্যাশ কার্ল করে মাস্কারা লাগিয়ে নেব, আই জাস্ট অ্যাপ্লাই 2 কোর্স অফ মাস্কারা। মাস্কারার জন্য আমি ইউজ করছি মেবেলিন ল্যাশ সেন্সেশনাল মাস্কারা। আমি প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টসের ডিটেলস নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো যদি কোনো প্রোডাক্টের ডিটেলস বা নাম বলতে আমি ভুলে যাই তো প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। আমি নিজের লোয়ার ল্যাশ লাইনে খুব একটা কিছু করতে পছন্দ করি না, বাট কিছু না করলে ওটা আবার ব্ল্যাঙ্ক লাগবে দেখতে, তো তার জন্য আমি এই শেডটা ইউজ করে নিজের জাস্ট ল্যাশ লাইনে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। দেন আই উইল জাস্ট ব্রঞ্জ আপ মাই ফেস, আর তার জন্য আমি ইউজ করছি ওয়েট এন ওয়াইল্ড মেগা গ্লো কন্ট্রোলিং প্যালেট, ইট ইজ ইন দ্য শেড ডুলসে ডেলেশে। আর আমি জাস্ট ইউজুয়াল এরিয়াসগুলোতে নিজের ফেসটাকে ব্রঞ্জ করে নেব, আর ওই যে বানানা শেড যেটা আছে ওটা দিয়ে নিজের ফেসের সেন্টারগুলোতে মানে চোখের নিচটাতে কপালে একটু হাইলাইট করে নেব। নেক্সট আমি ব্লাশ লাগিয়ে নেব, তার জন্য আমি ইউজ করছি কালার বার ম্যাট ইলিউশন ইন দ্য শেড ফ্লাশড স্যাটিন, আর তারপর আমি
हाइलाइटर लागिए नेब आमी यूज करछि नायका ग्लो गेटर हाइलाइटिंग पैलेट इट इज इन द शेड 24K ग्लैम और आमी निजे लोअर लैश लाइने एकटुखानी लागिए नेब हाइलाइटर लागिए नेवार पर आमी निजे डैम स्पंजटा के निये निजे पुरो फेसेते भालो करे डैप करे नेब एटा करले हबे कि जतो एक्सट्रा पाउडार प्रोडक्ट्सगुलो आछे तोमार स्पंजटा ओटाके अबजर्ब करे नेबे आर तोमार मेकअपटा आरो फ्ललेस लागबे देखते मेकअप लुकटा अलमोस्ट हो एसेछे आमी लिपस्टिक दिए एटाके शेष करे नेब तार जोन्नो आमी यूज करछि मेबेलिन सुपार स्टे मैट इंक इन द शेड ग्लोब ट्रोटर एटा खूबी सुंदर एकटा टेराकोटा शेड बाट आमी शेडटाके एकटु लाइट करते चाइ तार जोन्नो आमी यूज करछि मेबेलिन क्रिमी मैट्स इन द शेड न्यूड नुआंस आर शुधु सेंटर से ओटाके अप्लाई करे नेब অলরাইট সো আজকে ভিডিওটা এখান অবধি যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব আর আমি তোমাদের সাথে আমার পরের ভিডিওতে দেখা করব বাট তখন আর বাংলা বলবো না ইংলিশেই কথা বলবো আনটিল দেন শুভ নববর্ষ টু এভরি ওয়ান অফ ইউ অল ভিডিওটা বাংলাতে হতে চলেছে দ্য ফ্রিকিং মোমেন্ট আই স্টার্ট টু স্পিক ওয়েন ইউ হিয়ার হাই আই এম content on keep aakhire baba